শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের আলমগঞ্জের চিলড্রেন কালচারাল সেন্টারের সভাগৃহে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার উদ্যোগে গ্র্যাজুয়েশন ডে সেরিমনি অনুষ্ঠিত হয়। এবং ম্যাডাম আমাদের চিলড্রেন কালচারাল সেন্টারের সংস্থার বিশিষ্ট মেম্বার মনীষদা থেকে শুরু করে ওয়ার্ল্ড ভিশনের যারা এখানে আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস জানান, 2021 সালে করোনা পরিস্থিতির জন্য লকডাউন হয়েছিল। সেই সময় বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে ও বিভিন্নভাবে সাহায্য করা হয়েছিল, যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এছাড়াও বিভিন্ন পরিবার ও শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই সব মানুষদের নিয়ে 18 মাস ধরে তারা একটি সার্ভে করে, সেখান থেকে 540 জন সফল হয়েছেন। এদিন তাদের সম্বর্ধনা জানানো হয়। আমরা ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া থেকে আমরা একটা প্রোগ্রাম করছি। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আমাদের 2021-এ আপনারা জানেন যে মহামারী হয়েছিল করোনা, সেই সময় অনেক মানুষরা তারা তাদের পরিবারে তাদের অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে পড়েছিল, কারণ হচ্ছে তারা বিজনেস হারিয়েছিল, কারো কাজ হারিয়েছিল। সেই সময় আমরা একটা সার্ভে করি, সেই সার্ভে থেকে জানতে পারি যে তাদের পরিস্থিতি কী আছে। যাদের বিজনেস হয়ে গেছিলো, খারাপ হয়েছিল, তাদের জন্য আমরা বিজনেসটা পুনরায় যাতে করতে পারে সেই জন্য আমরা তাদেরকে প্রচেষ্টা করেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বিভিন্ন অর্থ দিয়ে, বিভিন্ন সহযোগিতা করে। শুধুমাত্র তাদের বিজনেস নয়, তাদের পরিবারে মানসিক দিক থেকে তারা ভেঙে পড়েছে, সেই মানসিক দিকটা আরও উন্নত করার জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে মনিটরিং করতাম 18 মাস ধরে। এবং তার সাথে সাথে তাদের বাচ্চাদেরকে কীভাবে একটা সুন্দর জীবন গড়ে তুলতে পারে, তার পড়াশোনা এবং হেলথ, সেই বিষয়ে তাদেরকে আমরা সবসময় মনিটরিং করেছি 18 মাস ধরে। এই 18 মাস ধরে আমরা দেখেছি যে তারা একটা ভালো জায়গায় পৌঁছেছে, প্লাস 540 জন তারা আজকের গ্র্যাজুয়েট হয়েছে। এইভাবে তাদের আমরা দেখে তাদের এই গ্র্যাজুয়েট সেরেমনি আজকে এই প্রোগ্রামটা করছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, এবং আমাদের উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার ধীরেন চন্দ্র দোলে, এবং আমাদের ওয়ার্ল্ড ভিশন যত কর্মীবৃন্দ আছে তারা সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা আজকে আমরা অনুষ্ঠিত করছি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার প্রোগ্রাম ম্যানেজার ধীরেন চন্দ্র দোলে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আজ ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া কে তরফ সে জিতনা বেনিফিশিয়ারিজ লোক কো লাইভলিহুড কে লিয়ে সাপোর্ট দিয়া গয়া থা, উন লোক কা গ্র্যাজুয়েশন সেরিমনি হে আজ। জিতনা বেনিফিশিয়ারিজ ওয়ার্ল্ড ভিশন কা স্ট্যান্ডার্ড কা হিসাব সে গ্র্যাজুয়েট হুয়া হে, উন লোক কো ফেলিসিটেট কর দিয়া গয়া হে আজ। ক্যা ক্যা হো রাহা হে ইয়াহাঁ পে? জো লোক বেনিফিশিয়ারি গ্র্যাজুয়েট হুয়া হে উন লোক কো ফেলিসিটেট কিয়া গয়া হে, অর উন লোক কো ইয়ে বলা গয়া হে কি আপ লোক ये वर्धमान सिटी में समाज का एक एग्जाम्पल है, क्योंकि छोटा सा जो सपोर्ट मिला उससे बहुत बड़े काम करके उन लोग फैमिली को अपना पैर में खड़ा करने के लिए एक स्टेप कदम उठाया है, इसलिए उन लोग को फेलिसिटेट किया है। वर्धमान से पिंटू पटेल की रिपोर्ट, आनंद वार्ता।